ভোরের আলো ফুটতে না ফুটতেই মায়ের কোল আলো করে জন্ম নিল ফুটফুটে তিন সন্তান। ওরা বাঘের বাচ্চা। বুধবার সকালে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে জন্ম হয়েছে তিন শাবকের। জন্ম দিয়েছে সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। সদ্যজাতদের নিয়ে বর্তমানে সুস্থই আছে মা। করোনা আবহের মাঝেই এমন খুশির খবরে আত্মহারা বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। এর আগে রয়্যাল বেঙ্গল টাইগার শিলা প্রসব করেছিল তিনটি সন্তান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নাম রেখেছিলেন ইকা, রিকা, কিকা। কিন্তু পরবর্তীতে শরীরে সংক্রমণের কারণে মারা যায় ইকা। মা শিলার স্নেহেই ধীরে ধীরে বড় হতে থাকে রিকা আর কিকা। ওদের বাবা স্নেহাশিসকেও নিয়ে যাওয়া হয় অন্যত্র। স্নেহাশিস থাকাকালীনই বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল আরও এক পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার বিভানকে। কিন্তু রিকা কিকা বড় হয়ে যাওয়ার পর গত কয়েক মাস আগে শিলার সাথে একই এনক্লোজারে ছাড়া হয় বিভানকে। তারপরেই স্নেহাশিসের অবর্তমানে শিলা আর বিভানের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব শেষ পর্যন্ত গড়ায় প্রেমে। দুজনের একান্ত মেলামেশায় সন্তান সম্ভবা হয়ে পড়ে রিকা কিকার মা শিলা। বিষয়টি আঁচ করতে পেরে শিলাকে বিভানের কাছ থেকে সরিয়ে দেয় সাফারি পার্ক কর্তৃপক্ষ। সন্তান সম্ভবা শিলার শারীরিক অবস্থা নজরদারি শুরু হয় সাফারি পার্কের চিকিৎসকদের তত্ত্বাবধানে। অনুমান করা হয়েছিল চলতি সপ্তাহে শিলা জন্ম দিতে পারে সন্তানদের। সেই অনুমানকে সত্যি করেই বুধবার ভোরে শিলা জন্ম দেয় তিনটি ফুটফুটে সন্তানের। বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা ধরণ দেউরাই জানিয়েছেন, ভোর পৌনে পাঁচটা নাগাদ শিলা জন্ম দিয়েছে তিনটি সন্তানকে। জন্মের পর থেকে স্বাভাবিক নিয়মে মায়ের দুধ খেয়েছে তিন শাবক। তবে শাবকদের শিলা আগলে রাখায় লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে শাবক সহ মা সুস্থই আছে। এই মুহূর্তে বেঙ্গল সাফারি পার্কে নতুন তিন শাবককে নিয়ে বাঘের সংখ্যা দাঁড়ালো সাত। করোনার আবহে অনেক হারানোর মাঝে অন্যতম প্রাপ্তি রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের জন্ম। নতুন অতিথিদের আগমনে বর্তমানে খুশির হাওয়া বইছে বেঙ্গল সাফারি পার্কে। আশা করা হচ্ছে এবারও শিলার এই তিন সন্তানের নাম রাখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আজকে আমাদের বেঙ্গল সাফারিতে তিনটা টাইগার কাব জন্ম হয়েছে। ওদের মা যে আছে শিলা আর ওদের যে বাবা বিমান, তিনটাই কাব আর শিলা যে আছে এখন ভালোই আছে। তিনটা কাব এখন দুধ খাচ্ছে আর এই তিনটা কাব নিয়ে আমাদের এখন টোটাল টাইগার পপুলেশন যেখানে আছে সাতটা হয়ে গেছে। রিকা কিকা শিলা বিমান আর এই তিনটা যে আমাদের নতুন কাব হয়েছে। এছাড়া এই যে তিনটা কাব আছে এদের যেহেতু এখনই জন্ম হয়েছে তো এদের সেক্স এখনো আমাদের জানা নাই। এখন সেক্স আমাদের জানা হবে তখন আপনাদেরকে ডিটেইল বলা যাবে। করোনা পরিস্থিতি কাটিয়ে সাফারি পার্ক খুললেই নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।